Assalamualaikum, Happy New Year. আমরা আজকে প্রথম দিনে ঘুরতে বের হইছি। দেখি কোথায় যাই। তাহমের আব্বু কোথায় নিয়ে যায় দেখি আমাদেরকে। ইনশাআল্লাহ দেখা যাক। তেশামনি কোথায়? দিশু? আমার তেশামনি এদিকে। Assalamualaikum, Happy New Year. Assalamualaikum, Happy New Year. আমার বড় ছেলে ফাহিম তার ফ্রেন্ডের সাথে বিলাজুতে গেছে। সে ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হইছে। আমরা কোথায় যাচ্ছি গো? দেখি ইনশাআল্লাহ কোথায় যাওয়া যায়। নতুন পুরানো বছর শেষে 2022 সাল শেষে নতুন বছরের আগমন অর্থাৎ 2023 সালের আগমন। সবাই সবার জীবন সুন্দর সুখময় হোক এ কামনায় নতুন বছর শুরুতে আজকে প্রথম দিনে আমরা দেখি কোথাও যাওয়া যায় কিনা এবং যেখানে যাই না কেন আপনাদেরকে শেয়ার করব, আপনাদেরকে সাথে রাখবো। আমরা দুপুরের খাবার খেয়ে বের হয়েছি। আমরা ডিসাইড করেছি আজকে দূরে কোথাও ঘুরতে যাব। তো এখন আমরা যাচ্ছি আলকুর পান্ডা হাউস দেখতে। আমাদের সাথে আপুরজাপুর যাওয়ার কথা ছিল। আপুর ছোট মেয়ে আফিয়া মনির একটু ঠান্ডা লেগেছে আর বাইরেও ঠান্ডা হাওয়া বইছে, যার কারণে আপু আমাদের সাথে যেতে পারছে না। আমরা যাচ্ছি হচ্ছে আমি আর হচ্ছে বড় বাবির ফ্যামিলি, আমরা দুই ফ্যামিলি যাচ্ছি। আমরা প্রথমে পান্ডা হাউস যাব, এরপরে কোথায় কোথায় যাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা পান্ডা দেখতে পান্ডা হাউসে চলে আসছি। আলকুর পান্ডা হাউস দেখতে আমরা প্রথমবারের মতো আসছি। ঠান্ডা পড়তেছে হঠাৎ করে, তিনটার দিকে রোদ চলে গেছে। পান্ডা হাউজের ভিতরে ঢোকার জন্য সবারই টিকিট লাগে। তো আমরা বড়দের জন্য টিকিট হচ্ছে 50 রিয়াল করে আর 14 বছরের নিচে বাচ্চাদের জন্য হচ্ছে 25 রিয়াল করে। তো আমরা সবাই কাউন্টার থেকে টিকিট নিয়ে এখন হাউসের ভিতর ঢুকছি। পান্ডা শুয়ে আছে, কি করছে আপনারা দেখুন। আমাদের দেশে আমরা বাঁশ বলি, বাঁশগুলাকে পান্ডা দাঁত দিয়ে কচি কচি করছে। মাশাআল্লাহ। পান্ডাগুলাকে চীন বা জাপান থেকে আনা হয়েছে, আমি আসলে ভুলে গেছি কোন দেশ বলেছিল। এটা হচ্ছে আরেকটা পান্ডা, এ ঘুমাচ্ছে। বিকাল হয়ে আসছে, পান্ডা হেঁটে হেঁটে তার বাসার ভিতর চলে যাচ্ছে।
একটা ঢুকে গেছে বাসায়, আর একটা ঢুকতে যাচ্ছে। এখানে হচ্ছে মোট দুইটা পান্ডা। দুইটা পান্ডাকে দুই দিকে রেখেছে। আমরা পান্ডা দেখেছি পান্ডা হাউসে গিয়ে, এখন চলে যাচ্ছি। মেঘলা আকাশ, দুই দিকে বাঁশ, মাঝখানে রাস্তা, আমরা হাঁটছি। পান্ডাকে কাছ থেকে দেখে ভীষণ ভালো লেগেছে আমাদের। আমরা পান্ডা হাউস থেকে এখন বের হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা মার্কেটে। মার্কেটে গিয়ে আমরা নাস্তা করব। সূর্যটাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, লাল হয়ে রয়েছে আকাশে। আমরা কোন মার্কেটে যাচ্ছি তা মার্কেটে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ফেস্টিভ্যাল সিটিতে আসছি, ফেস্টিভ্যাল সিটি ঘুরে দেখব, আর হচ্ছে এখানে নাস্তা করব। তো চলুন গাইস। এখানে বিভিন্ন কালারের গোলাপ দেখা যাচ্ছে, সবগুলাই হচ্ছে রিয়েল, মাশাল্লাহ। ফেস্টিভ্যাল সিটিটা বিশাল বড় একটা মার্কেট, এখানে সব কিছুই আছে, আর সাথে রয়েছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড। আমরা ফেস্টিভ্যাল সিটি ঘুরে দেখেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন নাস্তা করছি, আমাদের জন্য কেপসি অর্ডার করেছে ফাহিমের আব্বু। তো সবাই মিলে একসাথে এখন কেপসি খাচ্ছি। এখানে মার্কেটে আসলে চারিদিকে মিউজিক চলতেছে, তাই আমি কোনো শব্দ ব্যবহার করি নাই। মার্কেট থেকে আমরা বের হয়ে গেছি নাস্তা করে, একটু ঘোরাফেরা করে। এখন যাচ্ছি আজাদ ভাইয়ের বাসায়।
আপু যেহেতু আজকে আমাদের সাথে ঘুরতে যেতে পারে নাই, তাই আপুকে আমরা সারপ্রাইজ দিতে বাসায় চলে যাচ্ছি। রাতের খাবার আর হচ্ছে সাথে একটা কেক নিয়ে যাচ্ছি। সারাদিন আমরা ঘোরাফেরা করে আপুর বাসায় চলে আসলাম। আফিয়া মনে আমাকে জড়িয়ে ধরে রেখেছে, মনে হয় ভীষণ মিস করেছে আমাকে। দেখতে অনেক লোভনীয় লাগতেছে মাশাআল্লাহ। আপুর বানানো পাস্তা গুলা সবাই ট্রাই করছি এখন। আমরা আপু জাফার হাজবেন্ড আজাদ সাহেবকে মিস করতেছি অনেক অনেক, আমাদের চেয়ে বেশি আপু জাফা মিস করতেছে। আপনার স্বামী ঘন ঘন খেনা বিদেশ থেকে দেশে যাচ্ছে? বাংলাদেশে এখন শীতকালে খানা খেতে গেছে যে আমার হাজবেন্ড। আচ্ছা, সবজি 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 না মাংস? না সবজি 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 খেতে গেছে কেনা শীতের সবজি? শিবের বিচি, শিবের বিচি দিয়া ওই যে ছোট ছোট মাছগুলা খেতে গেছে। পার্সেল করে আমি কিছু বলবা? আজাদ ভাই জিন্দাবাদ, আফরুজ আফা জিন্দাবাদ। আজকে আজাদ ভাইয়ের অনুপস্থিতির কারণে আমরা এখানে সারপ্রাইজ দেওয়ার জন্য আফরুজ আফাকে যে আমরা আসলাম সবাই, আমার সিরাজ ভাইয়ের ফ্যামিলি আর আসছি, যে আজকে প্রথম নতুন বছরের প্রথম দিন, তাই আমরা আসছি ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যেহেতু আর আজাদ ভাই নেই। আপুর বাসায় খাবার নিয়ে আসছে হচ্ছে আমি, আর কেক আনছে হচ্ছে বড় বাবি। ডিম ফ্রাই আর এগুলা, এটা হচ্ছে ফিশ, ফিশ বোনা ফ্রাই, তারপরে এগুলি হচ্ছে ফ্রাই, এগুলো হচ্ছে মাছ এবং আলু, আলু এবং মাছ দিয়া মিক্স ভর্তা, মিক্স ভর্তা, এটাও মাছ ফ্রাই, এগুলো ফিশ, মাছের মাথা ইচ্ছা মতো চুষে চুষে খেতে পারবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে মাছের মাথা, এটা হচ্ছে আর এটা হচ্ছে চিকেন, চিকেন রোস্ট, চিকেন রোস্ট, এগুলি সাধারণত বিশেষ করে বাচ্চাদের জন্য স্পেশাল বানানো হয়েছে, কারণ এরা তো মাছ টাছে একটু কম খায় সেজন্য। আর এটা হচ্ছে আমার জন্য সালাদ, স্পেশাল সালাদ, মাই ফেভারিট, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। আর এগুলো হচ্ছে ভাত, এগুলো হচ্ছে ভাত, জলদি জলদি, এটা নতুন বছরের উপলক্ষে আজকে উপলক্ষে আমাদের জনাব নুরুল আলম সাহেব এগুলি তৈরি করছে। এবং এখানে আমরা সবচেয়ে বেশি মিস করতেছি আজাদ ভাইকে। আজকালটা কেমন জানি একেবারে স্পেশাল দেখাচ্ছে, অনেক মজা হয়েছে না ভাইয়া? অনেক গাইস, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন হোক ফুলের মতো সুন্দর, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
আপনাকে শুধু খুশি রাখার জন্য আমার আজকে শিরেশ ভাই আর আমি আপনার এখানে আসছি।